আমি প্রথম শুরু করেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, আমরা বলেছিলাম যে প্রথমে যে হিস্ট্রি পার্টটা থাকবে সেটা পড়বো না, আমরা প্রথমে সেলের মধ্যে যা যা আছে সেগুলো পড়ে নেব। আমরা কিন্তু অ্যাকচুয়ালি সব পড়ে নিয়েছি, বলো কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলা, গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স, তার সাথে সাথে লাইসোজোম, ভ্যাকুয়োল, আর কি পড়েছি আমরা, নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, রাইবোজোম, আর সেলের আউটার গ্রোথ থাকে সিলিয়া, ফ্লাজেলা। ডান, এরপরে আমরা শুরু করবো আজ কি কি বলো না, এর মধ্যে যত আউটার মেমব্রেন আছে, আমরা শুনেছি না একটা সেলের বাইরে কি থাকতে পারে, সেল ওয়াল, তার ভেতরে কি থাকতে পারে, সেল মেমব্রেন, এই স্ট্রাকচার, এবং সাথে সাথে আমরা পড়বো কি না যত হিস্ট্রি পার্ট। শুরু করা যাক, বলো। প্রথমে তোমরা লোয়ার ক্লাসে পড়েছো সেল যে ডিসকভার করেছিল, সেল ডিসকভার কে করেছিল সবাই জানো, কে বলো? রবার্ট হুক। এরপরে আমাদের একটা কোয়েশ্চেন আছে যে সেল ডিসকভার তো করেছিল কিন্তু লিভিং কে, মানে জীবন্ত সেলের আবিষ্কারক নাম কি বলো? অ্যান্টন ভন লিউয়েনহোক। বলো এই ভদ্রলোক প্রথমত গরিব ছিল কিন্তু মাতাল ছিল, সিরিয়াসলি ভাবো, পায়ে গোদ হয়েছে তার উপরে আবার ফোঁড়া হয়ে গেছে, তাহলে বিশাল সমস্যা, তাই না? এই ভদ্রলোক একটা লণ্ঠন দোকানে কাজ করতো, সেই ছোটবেলায় দেখেছো না এরকম করে চিমনি থাকতো না, এরকম করে চিমনি থাকতো, তাই না? বলো এই চিমনির দোকানে কাজ করতো, আর এইগুলো কি বলো কাঁচের তৈরি। তো একদিন কি হয়েছে না, ওই লণ্ঠন দোকানে কাজ করতে করতে ওই কাঁচটা ভেঙে গেছে, ফরচুনেটলি একটা পেপারের ওপরে এই কাঁচটা পড়ে গেছে, সে দেখছে সাইজে বড় হয়ে গেছে লেখাটা, সে অবাক, কিউরিয়াসিটি এসেছে তার মনে, যে এরকম হতে পারে, কাঁচ নিচে রাখবো আর উপর থেকে বেশি করে দেখা যাবে, তাহলে বলো সে নতুন নতুন কাঁচ ভাঙতে শুরু করে দিয়েছে, নতুন লণ্ঠন তাকেই ভাঙছে, মালিক ভাবছে এত লণ্ঠন ভাঙছে কেন, আগে একটা ভাঙতো, আগে দিনে 10টা ভাঙছে, ও মাঝে মাঝে চেক করছে, দেখছে ও তো নিজেই ভাঙছে, ফায়ার, বের করে দিচ্ছে বাবা, মনের দুঃখে পুকুরের ধারে বসেছিল, সেই আবার মদ খেয়ে। সেই সময় পাশে তার বন্ধু এসে একটু ট্যালেন্টেড, সে বলছে ভাই তুমি কিছু ভুল করনি, তুমি অ্যাকচুয়ালি লেন্সের আবিষ্কার করে ফেলেছ। তারপরে সে সেখান থেকে মোটিভেট হয়ে একটা লেন্সের দোকানে কাজ শুরু করে, এখনকার দিনে যেই লেন্স পসিবলি নয় হাতে বানানো, সেরকম লেন্স ওই অ্যান্টন ভন লিওয়েন হুক হাতে তৈরি করেছিল, প্রায় 400 গুণ এক্সট্রা দেখা যাবে, মানে ম্যাগনিফিকেশন পাওয়ার কত বলো, 400 গুণ। সেই লেন্স দিয়ে সে বা তার ভিতরে একটা কোট তৈরি করে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি আতসকাঁচের মতো দিয়ে সব জায়গায় সে লক্ষ্য করছে, লক্ষ্য করতে করতে ছোটবেলায় তোমরা দেখো না, প্রথম যেদিন বাবা মা একটা আতসকাঁচ দিয়ে নেয়, তুমি চারদিক তাকাও, বইয়ের পাতায়, এইদিকে ওইদিকে, ফড়িং এর দিকে, সেরকমই ও ওরকম করে তাকাচ্ছে, তাকাতে তাকাতে ওই নর্দমার জলে তাকিয়ে ফেলেছে, যে জিনিস আমরা খালি চোখে দেখতে পাই না ও তো ওইটা দিয়ে দেখে ফেলেছে না, তাতেই তো আছে ব্যাকটেরিয়া, তাই না? বলো ব্যাকটেরিয়া লিভিং নাকি ডেড, শিখেছো তোমরা, লিভিং, মেটাবলিক অ্যাক্টিভিটি চলে, তার মানে বলো ও অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া দেখতে পেয়েছে। বলো নেকেড আই আমরা ব্যাকটেরিয়াকে দেখতে পাই, দেখতে পাই না, কিন্তু সে লিভিং। বলো তাহলে ফার্স্ট লিভিং সেল কে ডিসকভার করেছে? একটু নিট লেভেলে মনে রেখো যে এই দুজন সায়েন্টিস্ট ছিল, রবার্ট হুক আর কে বলো, অ্যান্টন ভন লিওয়েনহুক। রবার্ট হুক যে মাইক্রোস্কোপ ব্যবহার করেছিল সেটা কিন্তু কম্পাউন্ড, এখানে কম্পাউন্ড মানে যেখানে লেন্সের নাম্বার একের থেকে বেশি, আর এই যে অ্যান্টন ভন লিওয়েনহুক ইউজ করছিল সে নিজের হাতে তৈরি আতসকাঁচ, বলো সেটা কি সিম্পল একটাই লেন্স ছিল। তাহলে নিট লেভেলে মনে রাখবে কি বলো না, অ্যান্টন ভন লিওয়েনহুক যদিও কমপ্লেক্স জিনিস আবিষ্কার করেছে, তাই না, লিভিং সেল ডিসকভার করেছে, কিন্তু সে কোন মাইক্রোস্কোপ ইউজ করেছে, সিম্পল, আর রবার্ট হুক বলো কম্পাউন্ড মাস্ক। একটু নোট করে নাও তাড়াতাড়ি, একটু নোট করে নাও তাড়াতাড়ি, হয়েছে রবার্ট হুক, রবার্ট হুক, যে যেই ল্যাঙ্গুয়েজ লিখতে চাও লিখে নাও, কোনো অসুবিধে নেই, ওখানে সেলে লেখা আছে রবার্ট হুক, পাশে লিখবে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, রবার্ট হুক পাশে লিখবে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, হয়েছে, আর লিখবে লিওয়েন হুক, লিখবে সিম্পল মাইক্রোস্কোপ। বলো ফার্স্ট ক্লাসে যখন ফিরে গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম এই পৃথিবীতে যত অর্গানিজম আছে কত প্রকার, 5 টাইপ, কি কি বলো, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্ল্যান্টিয়ার, অ্যানিমেলিয়া, এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের স্টাডি করতে হবে।
এই যে সেলগুলো আছে এদের মধ্যে দু ধরনের সেল আছে, কি কি বলেছি, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। তার মানে যে কোনো একটা অর্গানিজম হতে গেলে মিনিমাম কি দরকার, একটা সেল দরকার। কারণ অর্গানিজম দুটো টাইপের হয়, সেটা ইউনিসেলুলার হবে নয়তো মাল্টিসেলুলার হবে। আচ্ছা বলো, আমরা মাল্টিসেলুলার, তাহলে আমাদের বিভিন্ন অর্গ্যান আছে, সেই অর্গ্যানের মধ্যে বিভিন্ন ফাংশন হবে। কিন্তু বলো, যারা ইউনিসেলুলার তাদের কি নিশ্চয়ই একটা সেলের মধ্যেই সব মেটাবলিক অ্যাক্টিভিটি বা ডিফারেন্ট টাইপের অফ মেটাবলিক অ্যাক্টিভিটি চলবে? অবশ্যই চলবে। তাহলে ইউনিসেলুলার অর্গানিজম, বলো আমাদের বডিতে রেসপিরেশন কোথায় হচ্ছে, সেলের মধ্যে, বলো ব্রিদিং হচ্ছে, আমরা নিচ্ছি এখানে, তাহলে সবকিছুই চলছে গোটা বডিতে, কিন্তু ওদের একটা সেলের মধ্যে হবে। এনসিআরটিতে লিখে গেছে হোয়াট ইজ সেল, আর বলেছে অল লিভিং অর্গানিজম হতে পারে ইউনিসেলুলার হতে পারে মাল্টিসেলুলার। বলো ইউনিসেলুলার হলে এর মধ্যে কি হবে, সবকিছু কাজ একসাথে হবে। মেন এখানে চলে আসো যে কে ডিসকভার করেছিল, এ দেখো রবার্ট হুক। আর কে লিভিং সেল ডিসকভার করেছিল, অ্যান্টন ভন লিভেন হুক। বলো এরপরে একটা ডিসকভারের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। আগের দিনে শিখেছি রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছে, নিউক্লিয়াস। দেখো এরপরে আছে কি না, সেল থিওরি, লোয়ার ক্লাসে তোমরা পড়েছো। দুজন ডিসকভার করেছে সেল থিওরি, একজনের নাম লেখা আছে দেখো ম্যাথিউ ডে স্নেইডেন, আর একজনের লেখা আছে থিওডোর সোয়ান। নাম শুনেছো তোমরা, আর ছোট করে তোমরা মনে রেখো না, সেল থিওরি ডিসকভার করেছিল স্নেইডেন অ্যান্ড সোয়ান, তাই নয় কি? বলো আগে কার নাম তোমরা উচ্চারণ করো, সোয়ান না স্নেইডেন? কিন্তু মনে রেখো এর অ্যাকচুয়ালি ক্রেডিট কার জানো, সোয়ানের ক্রেডিট। মনে রাখবে এই যে স্নেইডেন আছে, এই স্নেইডেন কি জার্মান বোটানিস্ট, বোটানিস্ট মানে জানো ঘাস বাঁশ নিয়ে যারা কাজ করে, মানে উদ্ভিদ নিয়ে কাজ করে, বলো। আর এই যে থিওডোর সোয়ান ছিল এই কি বলো, জুলজিস্ট, কোথাকার, এ ব্রিটিশ, আর এ হচ্ছে জার্মান বোটানিস্ট, তার মানে এ প্রাণী নিয়ে কাজ করে। মনে রাখবে সংস্কৃতে এই যে সোয়ান আছে, সোয়ানের বাংলা মিনিং হচ্ছে কুকুর, কি বলো, কুকুর থেকে মনে রাখবে, কুকুর কি প্রাণী, তার মানে সোয়ান অ্যাকচুয়ালি কি প্রাণী নিয়ে কাজ করেছিল, বলো কি, জুওলজিস্ট, তাই না? তাহলে ট্রিকি ব্যাপারটা, থিওডোর সোয়ান থাকবে আর কে বলো, বলো তাহলে এই দুজনের মধ্যে কে জুওলজিস্ট, সোয়ান, আর এখানে স্নেইডেন কি বলো, বোটানিস্ট। এই যে থিওডোর সোয়ান ছিল এর কত সাল লেখা আছে দেখো, 1839, আর এ কত সাল লেখা আছে দেখো, 1838। ইয়ার দুটো তো মনে রাখতে হবে, কিন্তু এর পেছনে স্টোরিটা হচ্ছে মেন। বলো দুজনের ডেট তো আলাদা, কিন্তু মনে রেখো ফার্স্ট যে সবকিছু নিয়ে কাজ করেছিল সে হচ্ছে এই সোয়ান, অথচ তার পেছনে বেশি সালটাই লেখা আছে। তোমরা বলবে স্যার কেন, দেখো এই যে সোয়ান আছে, আমি বলেছি এ ছিল কি, কুকুর। এই যে কুকুর, কুকুর খুব পোলাইট হয়, হ্যাঁ কাকু খেপিয়ে দিলে সেটা আলাদা ব্যাপার, তাই নাকি? নর্মালি কুকুর কি হয় বলো, পোলাইট, হাম্বেল হয়, সেরকমই এই ভদ্রলোক ছিল একদম হাম্বেল, জেন্টলম্যান। তো এ শুধু যে প্রাণী নিয়ে কাজ করেছিল এরকম কিন্তু না, ও প্রাণী উদ্ভিদ মানে অ্যানিমেল প্লান্ট সব সেল নিয়ে কি করেছিল, এক্সপেরিমেন্ট। এবার ওদের যে সোসাইটি আছে সেই সোসাইটিতে গিয়ে লেকচার দিয়েছে, ও যে এই এক্সপেরিমেন্টগুলো করেছে, ওর পেছনে এই ভদ্রলোক ছিল, কি নাম বলো, স্নেইডেন। স্নেইডেন বলছে এ তো অনেক কিছু জানে, এর কাছে কিছু নিতে হবে। তখনকার দিনে তার নেটের যুগ ছিল না, ওকে ডেকেছে বন্ধু হিসেবে বাড়িতে, বাড়িতে ডেকে ওকে ভালো করে খাইছে, দিয়ে জিজ্ঞাসা করেছে বাবা তুমি কি এক্সপেরিমেন্ট করেছো, ও মনে সুখে সব বলে দিয়েছে যা যা করেছে। সে বলছে যে একটা অ্যানিমেল সেল থাকবে, অ্যানিমেল সেলের বাইরে একটা আউটার কাভারিং থাকবে, তাকে আমি বলেছি কি প্লাজমা মেমব্রেন, তখন প্লাজমা মেমব্রেন নাম দেয়নি, এখন নাম হয়েছে, কিন্তু বলেছে একটা স্পেশাল টাইপের কাভারিং থাকবে। আবার বলছে যে একটা প্লান্ট সেলের বাইরে একটা এক্সট্রা করে কাভারিং থাকবে, সেটা সেল ওয়াল, ও সব বলে দিয়ে চলে আসছে, ও বলে দিয়ে এসে বাড়িতে ঘুমিয়ে গেছে। আর এইদিকে এই যে স্নেইডেন ছিল সে কি করেছে, জার্নালে ছাপিয়ে দিয়েছে যে আমি ডিসকভার করেছি। এ এমনিতে বোটানিস্ট ছিল, মানে কি উদ্ভিদ নিয়ে কাজের একটা অভিজ্ঞতা ছিল, দিয়ে ওর অভিজ্ঞতাকে সব নিয়ে সবকিছু পেপারে পাবলিশ করে দিয়েছে। কত সাল,
ওই জন্যে এর 1 সাল আগে। তারপরে এ তো ঘরে বসে বসে কিছু বছর পরে দিয়ে যখন জানতে পেরেছে আমার থিওরি, ও নিয়ে সব ডিসকভার করে সব কিছু ছাপিয়ে দিয়েছে, ও কেস করেছে। কেসে শেষে এই জিতেছে, জিতে যাওয়ার বলছে ঠিক আছে আর তো কাটাকুটি যাবে না, কারণ তখন তো আর সিসিটিভি ক্যামেরা নেই, কাকে প্রমাণ করবে, তাই না? শেষে বলছে কোনো ব্যাপার নয়, দুজনে মিলে থাক, 1832-1839 এরকম স্টোরি। দুজনের ওই জনের নাম আছে, তাহলে কি কি ইম্পর্টেন্ট তোমাদের গুলোবে এই জন্য স্টোরি। প্রথম কথা, কে কে আছে বিজ্ঞানী? স্নেইডেন আর সোয়ান। কে বোটানিস্ট? সোয়ান মানেই কুকুর, মানেই অ্যানিমেল। বলো এ শুধু অ্যানিমেল নিয়ে কাজ করেনি, অ্যানিমেল প্লাস প্লান্ট সেল নিয়েও কাজ করেছিল। অ্যাকচুয়ালি এ সব ডিসকভার করেছে, ও নিয়ে পালিয়ে গেছে, মনে থাকবে, পরীক্ষায় পড়বে। দেখো এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, যেটা লেখা আছে যে সোয়ান প্রপোজড হাইপোথিসিস দ্যাট দ্য বডিজ অফ অ্যানিমেল অ্যান্ড প্লান্ট আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড সেল প্রোডাক্ট। মানে কি, যত সেল আছে সেই সেলের মধ্যে কি আছে, সেলুলার প্রোডাক্ট দিয়েই সব কিছু আছে, মনে থাকবে। নেক্সট, দেখো প্রেজেন্ট টাইমে অনেক দিন তো হয়ে গেছে, স্নেইড অ্যান্ড সোয়ান যে বলে গেছে সেল থিওরি, তারপরে একজন সায়েন্টিস্ট এসেছেন, তার নাম রুডলফ ভিরচাও। এই রুডলফ ভিরচাও বলছে এই সেল থিওরিকে একটু মডিফাইড করতে হবে। ও মডিফাইড করে যেটা বলেছে তাকে বলবো ওমনি সেলুলা ই সেলুলা। নিটের কোয়েশ্চেন, বলো ওমনি সেলুলা ই সেলুলা। বলো এতে এ বলেছে যে একটা সেল থিওরিতে আমরা কি বলতে পারি না, অল লিভিং অর্গানিজম আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল। অ্যাকচুয়ালি এটা আগে থেকেই ছিল না, ওরাই তো বলে গেছে কে, স্নেইডেন অ্যান্ড সোয়ান। এ শুধু আলাদা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করেছে, বলছে অল সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। মানে কি, আমার বডিতে একটা সেল এসেছে কোথা থেকে, তার পূর্ববর্তী কোষ থেকে। একটা সেল কোথা থেকে আসে, প্রি এক্সিস্টিং সেল থেকে। সব কিছু তাহলে ডিভিশন হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা হবে। ওই তাহলে নিউ সেলটা কোথা থেকে তৈরি হয়েছে, পূর্ববর্তী সেল থেকে। এর নামই কি বলো না, প্রি এক্সিস্টিং সেল। এর বাইরে কোনো কিছু হিস্ট্রি পার্টে পড়তে হবে না, হিস্ট্রি পার্টে যেগুলো সায়েন্টিস্টের নাম আছে, কিছু কিছু সেল অর্গানেলের সময় তোমরা শুনেছিলে, যেমন আমি বলেছিলাম যে রাইবোজোম ডিসকভার কে করেছিল মনে নেই, প্যালাডে, সেই জন্য বলেছিলাম না প্যালাডে পার্টিকেলও বলে। আর বলেছিলাম নিউক্লিয়াসকে ডিসকভার করেছিল রবার্ট ব্রাউন, আর কি বলেছিলাম গলগি বডিকে ডিসকভার করেছে। এর বাইরে তোমাদের কোনো কিছু মনে রাখতে হবে না, হিস্ট্রি পার্টে যা যা আছে এনসিইআরটিতে সব কিছুই তোমরা মেমোরাইজ করতে পারবে, যদি এটা বোঝানো হয়েছে। এর বাইরে শুধু এই টপিকে কি পড়ে আছে, সেল মেমব্রেন আর সেল ওয়াল, তাই না? চলো হয়েছে, বলো এরপরে একটা সেল আছে, সেলের বাইরে আউটার কাভারিং থাকে, তাকে কি বলি, সেল ওয়াল। সেল ওয়াল সব ধরনের কোষে থাকে এরকম না, আমরা 5 টাইপের বলো অর্গানিজম পড়েছি। প্রথমে কি পড়েছি, ব্যাকটেরিয়া, তারপরে কি পড়েছি, প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি, তারপরে প্লান্ট, তারপরে অ্যানিমেল। বলো ব্যাকটেরিয়ার বাইরে কি আছে, সেল ওয়াল আছে, প্রোটিস্টার বাইরেও সেল ওয়াল আছে, হ্যাঁ ডিফারেন্ট কম্পোজিশন হতে পারে। বলো ফাঙ্গাসের বাইরে সেল ওয়াল আছে, প্লান্টির বাইরে সেল ওয়াল আছে, অ্যানিমেলের বাইরে সেল ওয়াল অ্যাবসেন্ট। বলো আমি বলেছি প্রোক্যারিওটিক সেল কারা অনলি, ব্যাকটেরিয়ারা, তাই না? প্রোক্যারিওটিক সেল কেবলমাত্র কারা, ব্যাকটেরিয়া। এর মধ্যে কিন্তু একটা এক্সাম্পল আছে, তার নাম মাইকোপ্লাজমা, পরে ডিটেলসে ব্যাকটেরিয়া পড়ানোর সময় তোমরা পাবে। একটা এক্সাম্পল কি বললাম আমরা, মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা অ্যাকচুয়ালি কিন্তু প্রোক্যারিওটিক সেল, এর বাইরে সেল ওয়াল অ্যাবসেন্ট। বলো তাহলে অল প্রোক্যারিওটিক সেলে কি সেল ওয়াল প্রেজেন্স, না, কারণ মাইকোপ্লাজমাতে নেই। আবার বলো ইউক্যারিওটিক সেলে কি সব সেলে আছে সেল ওয়াল, নেই, কেন, কার মধ্যে নেই, অ্যানিমেল সেলে নেই। তার মানে বলো এটা কি ইউনিভার্সাল মেমব্রেন, না। কোনটা ইউনিভার্সাল মেমব্রেন, সেল মেমব্রেন, আমি বোঝাবো আস্তে আস্তে। তাহলে সেল ওয়াল সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে। বলো এই যে সেল ওয়াল আছে, এই সেল ওয়াল হবে থিক, কিরকম হবে, স্বাভাবিক ব্যাপার, কেন, থিক যদি না হয় তাহলে প্লান্ট সেলকে মেকানিক্যাল ইঞ্জুরি থেকে রক্ষা করবে কে,
তাই নয় কি? বলো তাহলে একটা প্লান্ট সেলের সেল ওয়াল কিরকম হবে? ঠিক, এবং সাথে সাথে কি হবে? রিজিড বা শক্ত। ওই জন্য কি হয় না, তুমি চট করে গাছকে কাটতে পারবে না। তুমি কি লাথি মেরে গাছকে ভাঙতে পারবে? অবশ্যই না, তার জন্য কুড়ুল দরকার না। তাহলে নিশ্চয়ই এটা কি হবে বলো? রিজিড হবে। লোয়ার ক্লাসে পড়েছো, এখানে ধরো একটা পর্দা বা মেমব্রেন আছে, এখানে ধরো একটা সলিউশন আছে। তোমরা জানো সলিউশন মানে কি হবে, তাতে সলভেন্ট আছে আর সলিউড আছে, মানে দ্রাব্য আর দ্রাবক আছে। ধরে নাও ওয়াটার আছে আর তার সাথে সাথে সুগার আছে। বলো সলিউশনের যদি সব কিছুই এই মেমব্রেনকে ক্রস করে যেতে পারে, তখন সেই মেমব্রেনকে আমরা কি বলবো? পারমিয়েবল বা ভেদ্য পর্দা। বলো এই পর্দা দিয়ে যদি এই একটা সলিউশনে শুধুমাত্র সলভেন্টটা যায় আর সলিউডটা যেতে না পারে, তখন তাকে কি বলবো আমরা? সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা। কেন? অর্ধেক জিনিস গেছে। এইখানে ধরো একটা সলিউশন আছে, তাতে সলিউড তো আছেই, ধরো সেই সলিউড এ আর বি দুটো টাইপের সলিউড আছে, সলভেন্ট তো আছেই। ধরো সলভেন্ট যেতে পারলো বা ক্রস করতে পারলো, এ সলিউডটা যেতে পেরেছে, বি সলিউডকে যেতে দেয়নি। তার মানে নিশ্চয়ই এই যে মেমব্রেনটা আছে সেটা কি করেছে, সেটা কি করেছে না, সিলেক্ট করে করে ক্রস করিয়েছে। তাকে আমরা কি বলবো? সিলেক্টিভলি পারমিয়েবল বা বাংলা বলি পছন্দ মাফিক ভেদ্য পর্দা। আচ্ছা বলো, একটা পর্দা দিয়ে সলিউশনের কোনো পার্টি যেতে পারছে না, তাকে কি বলবো? ইমপারমিয়েবল বা অভেদ্য পর্দা। এই যে সেলওয়াল আছে, এই সেলওয়ালের মধ্যে সব কিছুই যাতায়াত করতে পারে, তাহলে সেলওয়াল কিরকম ধরনের মেমব্রেন? পারমিয়েবল মেমব্রেন। বোঝা গেছে? সেলওয়ালের মধ্যে কোনো এনজাইম নেই, তাই কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নেই। আমরা শিখেছি মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যাবজেন্ট মানে সেইটা ডেড, তাই নয় কি? বা নন লিভিং বলতে পারি। বলো তাহলে সেলওয়াল কিরকম ধরনের হবে? নন লিভিং হবে, রিজিড হবে, থিক হবে। আর যেহেতু সব ধরনের সেলে নেই, তাই তাকে আমরা কি বলতে পারি না? ইউনিভার্সাল বলতে পারি না। এরপরে তোমরা কম্পোজিশন নিয়ে বোঝো। আচ্ছা বাবু একটু পরে লিখে নিও, তাই নয় কি? পুরো পিডিএফ ফাইল একদম থাকবে তোমাদের জন্য। আসো বলো তাহলে, একটা সেল আছে, কার সেল? প্লান্ট সেল। প্লান্ট সেলের বাইরে যে সেল ওয়াল থাকবে, সেই সেল ওয়ালে থাকবে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। মেমোরাইজ করে নাও, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, আরো ভেরিয়াস টাইপ অফ মেটেরিয়ালস থাকবে, আমরা ডিটেলসে শিখছি একটু পরে। বলো তাহলে প্লান্ট সেলে কি কি থাকবে ওয়ালে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। অ্যালগি বা শৈবালের যে সেল ওয়াল আছে, এটা প্লান্ট হলেও এর কম্পোজিশন একটু আলাদা। বলো এতে থাকবে সেলুলোজ, গ্যালাকটন আর ম্যানান। তোমরা অবশ্যই গ্যালাকটন ব্যাপারটা কি? গ্যালাকটন হচ্ছে যে সুগার আছে, গ্যালাকটোজ, গ্যালাকটোজ অনেকগুলো নিয়ে যে পলিস্যাকারাইড তৈরি হবে বা বহুসর করা, তাকেই বলবো আমরা গ্যালাকটন। তাহলে ম্যানান কে? আরে ম্যানোজ সুগার, হ্যাঁ কি না? আইডিয়া রাখতে হবে, নাহলে মুখস্থ করতে হবে যে হ্যাঁ গ্যালাকটন, ম্যানান, ওরকম কিছু ব্যাপার না। এই যে সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, পেকটিন আছে, বলো এইগুলো সবই কার্বোহাইড্রেট। বলো এখানে আছে সেলুলোজ, এখানে গ্যালাকটন, এখানে ম্যানান, এগুলো কি সব কার্বোহাইড্রেট। ফাঙ্গাসের সেলওয়ালে কি আছে? কাইটিন। একটু মনে রাখতে হবে, যখন তোমরা ফাঙ্গাস পড়বে তখন ডিটেলসে পেয়ে যাবে। এই যে কাইটিন আছে, এটা অ্যাকচুয়ালি একটা পদার্থ দিয়ে তৈরি, তাকে বলবো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, শর্ট ফর্মে বলি আমরা নাগ, তাই না? বলো তাহলে এই যে আছে ফাঙ্গাস, ফাঙ্গাসের সেলওয়ালে কি আছে? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, নাগ। এরপরে আছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যে সেলওয়াল আছে তাতে কি থাকে? পেপটাইডো গ্লাইকন, এটা তোমরা সবাই জানো। এই পেপটাইডো গ্লাইকনেও কিন্তু নাগ থাকে, আর সাথে সাথে আরেকটা থাকে নাম, কি থাকে বলো তাহলে? এখানে থাকবে নাগ, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আরেকটা থাকবে এন এ এম, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এখন হালকা জেনে রাখো, ব্যাকটেরিয়ার সময় আরো ডিটেলসে পেয়ে যায়। বলো মাইকোপ্লাজমা একটু আগে বুঝিয়েছি না, এটা একটা প্রোক্যারিওটিক সেল, কিন্তু এর বাইরে কি নেই? সেলওয়াল অ্যাবজেন্ট, আর অ্যানিমেলের মধ্যেও সেলওয়াল। শেষ, চলো মেমোরাইজ করি। প্লান্ট সেলে কি থাকবে সেলওয়ালে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। বলো সবাই কি কার্বোহাইড্রেট? হ্যাঁ সবাই কার্বোহাইড্রেট। এখানে আছে কি? অ্যালগি, অ্যালগিতে কি থাকে?
হেমি সেলুল বলো, সেলুলোজ থাকবে, গ্যালাকটান্স থাকবে আর ম্যানান্স থাকবে, সবগুলোইকে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ফাঙ্গাসের মধ্যে কি থাকবে? কাইটিন। কাইটিন কিসের পলিমার? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ব্যাকটেরিয়া সেলওয়ালে কি থাকবে? পেপটাইডো গ্লাইকন। এটা কি? নাগ আর নাম, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। একটা তোমরা বুঝে গেলে আইডিয়া থাকলো কার সেলওয়াল কি দিয়ে তৈরি, এই আইডিয়াটা দরকার, তাই না? নেক্সট, এই যে একটা সেলওয়াল তোমরা দেখতে পাচ্ছ, এইটা তাহলে একটা সেল, এটা একটা প্লান্ট সেল। দুটো প্লান্ট সেল পাশাপাশি, একেই কি বলি? অ্যাডজাসেন্ট প্লান্ট সেল বা পাশাপাশি অবস্থিত দুটো উদ্ভিদ কোষ। এই যে একটা সেল আছে, এই সেলটা ধরে নাও এই ডিভাইড করছে, লোয়ার ক্লাসে পড়েছো, যেই সেল ডিভাইড করতে পারে বা বিভাজন ক্ষমতা আছে তাকেই বলি আমরা ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। এই যে ভাজক কলা আছে, যেটা কি হবে? ডিভাইড করবে। বলো এই যে একটা সেল আছে, সেলের বাইরে এইখানে কি আছে? সেল ওয়াল। এই যে সেল ওয়াল আছে, এই সেল ওয়ালে কি থাকবে? না, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। হচ্ছে বলো টাইমের সাথে সাথে কি এই সেলের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে? হবে। বলো তাহলে যখনই একটা সেলের মধ্যে গ্রোথ হবে, এই সেলটা যত ম্যাটেরিয়ালস তৈরি করবে সেটা নিশ্চয়ই সেলের মধ্যে আস্তে আস্তে বলো স্টোর হবে, হবে কি না? তাহলে একটা সেল আছে, তার সেল ওয়াল আছে, সেল ওয়ালটা প্রথমে ফর্ম হবে, তাকে বলতে পারি প্রাইমারি সেল ওয়াল। পরে ডিপোজিশন হয়ে হয়ে বা ওখানে সঞ্চিত হয়ে হয়ে যেই সেল ওয়ালটা তৈরি করবে তাকে কি বলবো আমরা? সেকেন্ডারি সেল ওয়াল। এবং মনে রাখতে হবে প্রাইমারি সেল ওয়াল আস্তে আস্তে ডিমিনিস বা নষ্ট হয়ে যাবে। তোমাদের এনসিআরটিতে ডিমিনিস টার্মটা ইউজ করেছে। বলো তাহলে একটা সেল আছে, তার সেল ওয়াল আছে, যেইটা প্রথম ফর্ম হবে তাকে কি বলবো? প্রাইমারি সেল ওয়াল। টাইমের সাথে সাথে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হওয়ার পরে পরে যেটা তৈরি হবে তাকে বলবো সেকেন্ডারি সেল ওয়াল। বলো প্রাইমারি সেল ওয়াল কি সারা জীবন থাকবে না সেকেন্ডারি সেল ওয়াল তৈরির সাথে সাথে ওটা ডিমিনিস? ডিমিনিস। এনসিআরটির পয়েন্ট ভালো করে খেয়াল রাখবে। বলো এই যে প্রাইমারি সেল ওয়াল আছে, এই প্রাইমারি সেল ওয়াল হবে কিরকম? থিন। কিরকম হবে? কারণ প্রথম তৈরি হয়েছে না। বলো এটা কি প্রচুর রিজিড হবে না একটু ইলাস্টিক হবে? ইলাস্টিক হবে। তোমরা একটা নিউ ফর্ম হয়েছে, এরকম একটা জার্মিনেট হয়েছে সিড, সেখান থেকে নতুন প্লান্ট ফর্ম হয়েছে, তার সেলগুলো কি একদম কালো হয়ে গেছে বাইরে থেকে নাকি এখনো গ্রিনিশ আছে? এখনো গ্রিনিশ আছে, দেখবে সেটা টিপে দিলে নরম। আর তুমি যদি একটা অত অশ্বত্থ গাছকে যে এরকম করে টিপছো, হবে? পসিবল নয়। তাহলে সেটা বলো কি হবে না? গ্রোথ হয়ে গেছে, তার মানে তাতে কি এসে গেছে? সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল যেটা থাকবে সেটা কিরকম হবে বলো? ঠিক হবে, এবং সাথে সাথে কি হবে? রিজিড হবে, মানে শক্তপোক্ত হবে। প্রাইমারি সেল ওয়ালে অবশ্যই গ্রোথ হবে, আর সেকেন্ডারি সেল ওয়ালে কি হতে পারে না? গ্রোথ হতে পারে না, মনে থাকবে। এবং মনে রেখো কম্পোজিশনের ব্যাপারটা, প্রাইমারি সেল ওয়ালে কি থাকবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, আগে যেটা মেমোরাইজ করেছি। সেকেন্ডারি সেল ওয়ালে কি থাকবে? ওইগুলো থাকবে, কিগুলো বলো? প্রাইমারি সেল ওয়ালের কম্পোজিশন কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এবং সাথে সাথে লিগনিন আর সুবেরিনও প্রেজেন্স থাকতে পারে। মনে রাখতে হবে লিগনিন আর সুবেরিন কিন্তু ওয়াটার সলিউবেল না, আর যে ওয়াটার সলিউবেল না সেইটা দিয়ে কি ওয়াটারটা এন্টার করতে পারবে? পারবে না, জল যেতে পারবে না, ডেড। ওই জন্য একটা প্লান্টের বলো বাইরের পুরো পার্টটাই ডেড, শুধু মাঝের একটু পার্টই লিভিং থাকে, তাই না? এবার তোমরা বলবে স্যার প্রাইমারি সেল ওয়ালেও তো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন আছে, সেকেন্ডারি সেল ওয়ালে ওই লিগনিন, সুবেরিন বাদে বাকি প্রায় তো কম্পোজিশন সেম, তাও কেন দুটোর মধ্যে একটা বেশি রিজিড আর একটা ইলাস্টিক? দেখো প্রাইমারি সেল ওয়ালে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন আছে তারা একটু লুজলি বাইন্ড থাকে, আর যেটা সেকেন্ডারি সেল ওয়াল আছে তাতে ওই সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন একটু টাইটলি বাউন্ড থাকে, ওই জন্য দুটোর একটা বেশি ইলাস্টিক আর একটা রিজিড, মনে থাকবে। আইডিয়া ক্লিয়ার? দেখো এইটা একটু মনে রাখবে যে টারসিয়ারি সেল ওয়াল কখনো কখনো দেখা যেতে পারে এক্সেপশনালি, আবার সব জায়গায় থাকে না। কোথায় থাকে? মনে রেখো জিমনোস্পার্ম, তোমরা নাম শুনেছো, প্লান্ট কিংডম, উদ্ভিদ রাজ্য, তাতে পাঁচটা ভাগ আছে, একটাকে বলি অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইটা,
টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্মের বাংলা আমরা কি বলি গো? ব্যক্তবীজী উদ্ভিদ, যেমন সাইকাস পাইনাস। বলো এইটা বাইরে থেকে কি হবে? প্রাইমারি সেলোয়াল, তার ভেতরে কি থাকবে? সেকেন্ডারি সেলোয়াল, তার ভেতরে কি থাকবে? টারসিয়ারি সেলোয়াল থাকতে পারে, কারণ প্রাইমারি সবসময় তো বাইরে থাকবে না। বলো এর মধ্যে যে আছে ট্র্যাকিড, সেই ট্র্যাকিডের মধ্যে থাকে কি বলো? টারসিয়ারি সেলোয়াল। তোমরা পড়েছো না ছোটবেলায় ট্র্যাকিড, ট্র্যাকিয়া, ভেসেলস, ওইগুলোতে কি থাকবে বলো? এই টারসিয়ারি সেলোয়াল। এই টারসারি সেলোয়ালের কম্পোজিশন মনে রাখতে হবে, হেমিসেলুলোজ আর জাইলান। কি বলো? হেমিসেলুলোজ আর জাইলান। বলো সবার বাইরে কি থাকবে? প্রাইমারি সেলোয়াল। প্রাইমারি সেলোয়ালের ভেতরে কি ফর্ম হবে? সেকেন্ডারি সেলোয়াল। তাতে এক্সট্রা করে ডিপোজিশন হবে কার? লিগনিন আর সুবেরিন। আস্তে আস্তে প্রাইমারি সেলোয়াল ডিমিনিশ। তার ভেতরে জিমনোস্পার্ম প্লান্টের যে ট্র্যাকিড আছে, সেই ট্র্যাকিডের ভেতরে আর একটা কি বলো? সেলোয়াল ফর্ম হবে, তাকে বলবো টারসিয়ারি সেলোয়াল। তাতে মেনলি কি থাকবে? হেমিসেলুলোজ থাকবে আর জাইলেন থাকবে। এতে কি হলো তোমাদের কম্পোজিশন যা যা আছে সব জেনে গেলে? প্রত্যেকটা আমার লেখা তোমাদের ম্যাটেরিয়ালসে লেখা আছে, তোমরা একবার দেখবে, তাও শেষে নোট ডাউন করতে ইচ্ছে হলে বলবে, আমি নোট ডাউন করিয়ে দেবো। বলো এরপরে আমরা জানতে হবে সেলওয়ালটা কিভাবে ফর্মেশন হয়েছে। আস বলো তাহলে একটা সেলওয়াল হবে, তাতে একটা খাঁচা থাকতে হবে যাকে বলবো স্কেলিটন, আর একটা থাকতে হবে ম্যাট্রিক্স। ছাদ ঢালের কথা ভেবে নাও, একটা ছাদ ঢালের সময় তোমরা দেখেছো যারা মিস্ত্রি থাকে প্রথমে কি করে বলো? লোহার যেগুলো রড গুলো থাকে পুরো একদম খাঁচার মতো তৈরি করে নেয়, তার উপরে সিমেন্টিক ম্যাটেরিয়াল ঢেলে দেয়। সেরকমই ভাবো সেলওয়াল। এই যে আমি একটা গোল করে এঁকে দেখছি, ধরো এইটা একটা সেলুলোজ, কি বলো? এটাও একটা সেলুলোজ, এটাও একটা সেলুলোজ। এরকম করে সেলুলোজের কি আছে? মলিকিউল গুলো আছে। এখানেও দেখো সেলুলোজ, 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 সেলুলোজ। এই যে সেলুলোজ দিয়ে এই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে ফিলামেন্টের মতো, তাকে বলবো আমরা মাইক্রোফাইব্রিলস। কি বলবো? তাহলে সেলোয়ালের মধ্যে ওই যে মাইক্রোফাইব্রিলস আছে সেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আবার এখানে ধরো সেলুলোজ, 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 এখানেও ধরো কি একটা মাইক্রোফাইব্রিল, আবার এখানে ধরো সেলুলোজ, 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 পুরো ছাদ ঢালাইয়ের মতো। বলো এখানে কি? মাইক্রোফাইব্রিলস। এই মাইক্রোফাইব্রিলস গুলো থাকবে আর তার মাঝখানে ম্যাট্রিক্স ঢালা হয়ে যাবে, কি কি বলো? হেমিসেলুলোজ আর পেকটিন। তার মানে অ্যাকচুয়ালি সেলওয়ালের যে স্কেলিটন তৈরি করেছে কে? সেলুলোজ। আর ম্যাট্রিক্স তৈরি করেছে কে? হেমিসেলুলোজ আর পেকটিন। মনে থাকবে, দেখো এখানে ম্যাট্রিক্স আছে আর স্কেলিটন আছে। স্কেলিটন তাহলে কি দিয়ে তৈরি? সেলুলোজ। আর ম্যাট্রিক্স কি দিয়ে তৈরি? ওই যে হেমিসেলুলোজ আর কি বলো? পেকটিন। বলো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ যা যা আছে সেইগুলোকে কেউ না কেউ তৈরি করেছে, আর সেইগুলো কে তৈরি করেছে যদি আমরা জানি তাহলে কিন্তু বুঝে যাবো সেলওয়াল ফর্মেশন করে কে। প্রথমে বলো সেলওয়ালে মেনলি কি কি আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। বলো এটা কি? কার্বোহাইড্রেট। এটা কি বলো? বলো এইখানে একটা আছে সেল মেমব্রেন। এখানে কি আছে তোমরা জানো? সেলওয়ালের ভেতরের দিকে কি থাকবে? সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে একটা প্রোটিন আছে, হচ্ছে এই প্রোটিনগুলো অ্যাকচুয়ালি কি তৈরি করে? না সেলুলোজ তৈরি করে। কি তৈরি করে? ধরো এইখানে এইটা সেলুলোজ, এই সেলুলোজ, এটা সেলুলোজ, হয়েছে এরকম একটা তৈরি করলো ফিলামেন্টের মতো। এইখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটাও কি করলো? সেলুলোজ, 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 হয়েছে। এখানে ধরো একটা প্রোটিন আছে সেলুলোজ, এটাও প্রোটিন সেলুলোজ, এটা প্রোটিন সেলুলোজ, এটা প্রোটিন, পুরোটার বাইরে একটা লেয়ার তৈরি করে দেওয়ার নাম সেলোয়াল। এনসিআরটিতে এই পয়েন্ট নেই, আমি শুধু জাস্ট বোঝালাম কেন তোমাদের মনে থাকবে যে সেলোয়াল ফর্ম কে করে, কিভাবে করে, কোনোদিনও এক্সামে আসবে না। বললো তাহলে এই যে সেলওয়াল ফর্মেশনে কে হেল্প করবে বলো? সেল মেমব্রেন। অ্যাকচুয়ালি এটা কি তৈরি করে? সেলুলোজ যেটা সেটাকে তৈরি করে। তার সাথে সাথে মনে রেখো হেমিসেলুলোজ আর পেকটিন যেটা থাকে সেটা তৈরি করবে কে? গলগি বডি। কে তৈরি করে? এবং এর মধ্যে যে খুব কম অ্যামাউন্টের প্রোটিন থাকবে, আর প্রোটিন তৈরি করা কাজ কার? রাইবোজোম। সব মেমোরাইজ হয়ে যাবে। চলো প্রথমে বলো সেলওয়ালের মধ্যে যে সেলুলোজ থাকবে সেটাকে কে তৈরি করেছে? ওই সেলেরই সেল মেমব্রেন। যেখানে আছে হেমিসেলুলোজ পেকটিন তৈরি করেছে কে? গলগি বডি অর গলগি কমপ্লেক্স। আর ওর মধ্যে যে খুব কম অ্যামাউন্টের প্রোটিন আছে সেটা তৈরি করেছে
তার মানে বলো তো সেল ওয়াল ফরমেশনে হেল্প করে কে কে? সেল মেমব্রেন, গলগি বডি, সেস। বোঝা গেছে? নেক্সট বলো, এখানে কয়েকটা টপিক আছে সেল ওয়াল রিলেটেড যেটাতে আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে। প্রথমে একটা টপিক আছে প্লাজমোডেসমাটা, একটু বোঝার চেষ্টা করো। এইটা একটা ধরো সেল ওয়াল কার? প্লান্টের। এটা ধরো একটা সেল ওয়াল কার? প্লান্টের। এই যে দুটো সেল আছে তাকে কি বলেছি আমরা? অ্যাডজাসেন্ট সেল। এই দুটো অ্যাডজাসেন্ট সেল যেখানে মাঝে দেখো চেটানো অবস্থায় আছে, ওই এরিয়াটাকে বলবো আমরা মিডিল ল্যামেলা। কি বলবো বলো? তাহলে এখানে একটা প্লান্ট সেল, এখানে একটা প্লান্ট সেল, দুটো এখানে কি আছে বলো? অ্যাটাচ আছে, নাহলে তো খুলে যেত। এই মাঝখানে একটা পদার্থ থাকবে তাকে কি বলবো আমরা? ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। কি বলবো? তোমরা বলবে স্যার ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট কি? না, ওই যে পেকটিন ছিল না, ওই পেকটিনের সাথে যদি ক্যালসিয়াম যুক্ত হয়ে যায় ওটা একটু হার্ড হয়ে যায়, তাকে কি বলবো? ক্যালসিয়াম পেকটেট। বলো পেকটিনের সাথে ম্যাগনেসিয়াম জুড়ে গেল, কি বলবো? ম্যাগনেসিয়াম পেকটেট। বলতে পারবে দুটো উদ্ভিদ কোষকে তাহলে সিমেন্ট দিয়ে কে চিটিয়ে রেখেছে? ওই দুটো পদার্থ। ওই টোটাল এরিয়াটাকে বা লোকেশনটাকে বলবো আমরা বা স্ট্রাকচারটাকে বলবো মিডিল ল্যামেলা। ডান বলো, তাহলে দুটো উদ্ভিদ কোষের মাঝের স্থানকে কি বলি? মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। দুটোর মধ্যে মনে রাখবে সব থেকে বেশি থাকে ক্যালসিয়াম পেকটেট। কোনটা বেশি থাকবে? পরের এটাতে আছে, আমি তাও বুঝিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। বলো তাহলে প্লাজমোডেসমাটা কি এটা নিয়ে একটু জানা যাক। এইটা একটা প্লান্ট সেল, এইটা একটা প্লান্ট সেল। তোমাদেরকে আমি বলেছি দুটো প্লান্ট সেলের মাঝে যে এরিয়া থাকে কি বলি? মিডিল ল্যামেলা। তাতে কি কি থাকে? ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। বেশি কোনটা? ক্যালসিয়াম পেকটেট। এই দুটো সেলের মধ্যে ধরো কানেকশনের দরকার, তখন নিশ্চয়ই দুটো সেল কি করবে? কানেক্ট হওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে আমি শিখিয়েছি এইখানে আছে নিউক্লিয়াস, অবশ্যই ডবল মেমব্রেনাস স্ট্রাকচার। বলো এই আউটার মেমব্রেন থেকে একটা সেল অর্গানেল ফর্ম হয়েছিল, তার নাম কি? বলা উচিত তোমাদের না? এন্ডোপ্লাজমেটিক। গলগি বডি ওরকম দেখতে, কিন্তু গলগি বডি তো নিউক্লিয়াসকে টাচ করেনি, কিন্তু আমি তখনই তো পার্থক্য করতে পারবে না। আমি তো বলেছি যে আউটার মেমব্রেন থেকে যে ফর্ম হয়েছে তাকে কি বলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা জানো এখানে রাইবোজোম লেগেছিল তাকে কি বলেছিলাম? আরিয়ার। এইখানে রাইবোজোমটা লেগেছিল না তাকে কি বলি বলো? এই এসিআরের যে টিউব আছে, এই টিউবগুলো দুটো সেলের মধ্যে কানেকশন তৈরি করে। এই টিউবটাকে কি বলবো জানো? না, এই টিউবটাকে বলবো ডেসমোটিবিউল। কি বলবো? আচ্ছা বলো তাহলে ডেসমোটিবিউল অ্যাকচুয়ালি কি? এসিআরের যে টিবিউল আছে, এসিআর কার? আরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিবিউল। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটে পার্ট ছিল, কি কি ছিল বলো? সিস্টারনি, টিবিউল আর ভেসিকেল। সিস্টারনি দিয়েই কে তৈরি? আরিয়ার। আর এসিআর কি দিয়ে তৈরি? টিবিউল। আর ভেসিকেল তো থলির মতো, তার মানে এই বলো টিউবগুলো কি? ডেসমো টিবিউল। এই ডেসমো টিবিউল কি করবে? না, এখানে একটা কানেকশন তৈরি করবে। আর এই কানেকশন যে আছে, এই কানেকশনের এই মাঝখানে যে গ্যাপ আছে, সেই গ্যাপ দিয়ে সব মলিকিউল এখান থেকে ওখানে যাবে। তোমরা ইমাজিন করো ব্যাপারটা একটু, নাহলে গুলিয়ে যাবে। বলো এটা একটা সেল, এটা একটা সেল, এইটা কি? ডেসমো টিবিউল। বলো এই ডেসমো টিবিউলের ভেতর দিয়ে চলে যাবে না কোনো সাবস্ট্যান্স? কিরকম হবে? এইটা আছে, এই যে মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছ না, এইটা দিয়ে সাবস্ট্যান্স যাবে, কখনোই ভাববে না টিউবের মধ্যে দিয়ে যাবে। তাহলে তো বাবা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ভেতরে নিউক্লিয়াসের ভেতর দিয়ে চলে যাবে না, তীরের মতো, এরকমটা নয়। কিরকম? দুটো সেল আছে পাশাপাশি অ্যাডজাসেন্ট সেল, মাঝে কি আছে? ডেসমো টিবিউল। ডেসমো টিবিউল এরকম আছে, ওই যে মাঝে গ্যাপ, ওটি দিয়েই কি হবে? ট্রান্সপোর্ট হবে সব পদার্থে। বলো এইখানে যে সেলের মধ্যে লিকুইড আছে তাকে কি বলি? সাইটোপ্লাজম। বলো এখানে যে সেলের মধ্যে লিকুইড, এই দুটো সাইটোপ্লাজমকে কি এটা কানেকশন করে রেখেছে? বলতে পারি সাইটোপ্লাজমিক কানেকশন। বহুবার নিটে কোয়েশ্চেন আসেছে অ্যাডজাসেন্ট দুটো প্লান্ট সেলের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশনকে কি বলবো? প্লাজমোডেসমাটা। কি বলবো? তার মানে অ্যাকচুয়ালি ডেসমোটিবিউল আছে, আর টোটাল স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? প্লাজমোডেসমাটা। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট।
বোঝা গেছে? আর ডেসমোটিউল কে তৈরি করেছে? এশিয়া। পারা যাবে? বলো এই যে ডেসমোটিউল আছে, তাহলে এক জায়গা থেকে ওইদিকে কি করতে পারে? ট্রান্সপোর্ট করতে হেল্প করে সব পদার্থে। এরপরে আমাদের মনে রাখতে হবে যে সেল ওয়াল থাকবে, এই সেল ওয়ালের ফাংশন নর্মাল কোয়েশ্চেন বাবা শেপ তৈরি রাখে, তাই না? আমরা পড়েছিলাম একটা সেলের নর্মালি যে শেপ মেনটেন করে তাকে কি বলি? সাইটোস্কেলিটন, হ্যাঁ কি না? সেলের মধ্যে যে স্কেলিটন তাকে কি বলি? সাইটোস্কেলিটন। আমরা পড়েছিলাম মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কিন্তু বলো একটা সেলের বাড়ি সেল ওয়াল আছে, সেটাকে আরো শেপ দিতে হবে, সেই শেপটা কে দেয় বলো? বলো সেল ওয়াল। একটা সেলের শেপ দেবে কে? সেল ওয়াল। মনে রাখবে এটা অবশ্যই মেকানিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করবে, কারণ এটা রিজিড বডি, এবং সাথে সাথে এইটা সেলের সাথে সেলের ইন্টারাকশন করতে হেল্প করে। দেখো এখানে ইন্টারাকশন করালো, আর সাথে সাথে ব্যারিয়ার টু আনডিজায়ারেবল ম্যাটেরিয়াল। তুমি বলে স্যার এটা আবার কি? না, আনডিজায়ার মানে কি? যেটা আমরা চাই না, হ্যাঁ কি না? যেটা আমরা চাই না। ডিজায়ার মানে চাওয়া, আনডিজায়ার মানে যেটা চাই না। একটা সেলের বাইরে এখানে ধরো একটা কোনো পদার্থ আছে, সেই পদার্থ এইটা দিয়ে কি সহজে এন্ট্রি নেবে? সহজে এন্ট্রি নেবে তার যদি সাইজটা ছোট হয়, কারণ সেল ওয়ালের যে পোর আছে সেটা সাইজে ছোট, তাহলে সেই সেলটার মধ্যে কি হবে? প্রবেশ করে যাবে। কোন একটা বড় মলিকিউল আছে যেইটা এই সেলের মধ্যে দরকার নেই, সেটা কি এন্টার করতে পারবে? কখনোই পারবে না। ওই জন্য কি হচ্ছে, এটা একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছে বাইরে থেকে, যাতে না খারাপ পদার্থ ঢুকে যায়। বোঝা গেছে? এইটা হয়ে গেছে সেল ওয়াল যা রিলেটেড সবকিছু। হয়েছে? কেউ নোট ডাউন করতে চাও? চলো আসো। এরপরে অ্যাকচুয়ালি আমরা ওই সেল ওয়ালের ভেতরে যে একটা মেমব্রেন আছে যাকে বলি আমরা সেল মেমব্রেন, সেটা রিলেটেড জেনে নেব, তাই না? আমরা নর্মালি একটা আইডিয়া আছে সেল মেমব্রেন যেটা হবে সেটা অবশ্যই কি হবে বলো? থিন হবে, হ্যাঁ কি না? অবশ্যই পাতলা হবে, এবং তার সাথে সাথে লিভিং হবে। আবার সেই একই কারণ এখানে কি আছে, না মেটাবলিক অ্যাক্টিভিটি চলে, মানে রিয়াকশন চলে, সেই জন্য তাকে কি বলবো আমরা? লিভিং। এবং মনে রাখতে হবে পৃথিবীতে যত টাইপেরই সেল আছে মিনিমাম তার মধ্যে একটা মেমব্রেন প্রেজেন্স, তার নাম সেল মেমব্রেন। হ্যাঁ, সেল মেমব্রেনের আলাদা টার্ম আছে যেমন প্লাজমা মেমব্রেন, কিন্তু বলো পৃথিবীতে যত টাইপের সেল আছে এমন কোন সেল নেই যেটাতে সেল মেমব্রেন নেই। সেল মেমব্রেন না থাকলে তো সেলের অস্তিত্বই নেই না, কারণ সব জায়গায় কি আছে? সেল মেমব্রেন। হ্যাঁ এটা ঠিক, কোথাও কোথাও কোন টাইপের সেলের মধ্যে কম্পোজিশন একটু আধটু ভ্যারি করতে পারে, মেন মেন প্রোডাক্ট সেমই থাকে। যেমন এর মধ্যে থাকে প্রোটিন, এর মধ্যে থাকে লিপিড ডিটেলস, একটু পরে পাবে, কার্বোহাইড্রেটও থাকতে পারে, কোথাও কোথাও কম্পোজিশন এদিক ওদিক হতে পারে, কিন্তু মেন স্ট্রাকচার কি বলো? সবার সেম। সেই জন্যে যাকে সব জায়গায় পাওয়া যায় তাকে কি বলি আমরা? সার্বজনীন বা ইউনিভার্সাল। সেই জন্যেই এই যে আমরা সেল মেমব্রেনকে কি বলবো? ইউনিভার্সাল। মনে রেখো এই ইউনিভার্সাল যে মেমব্রেন আছে সেটা নয় লিকুইড নয় সলিড, বলতে পারো মধুর মতো। মধুর এক পুরোপুরিও সলিড নয়, পুরোপুরিও লিকুইড নয়। ওই দুটো টার্মকে একসাথে তুমি যদি বলো তাকেই বলবো আমরা কোয়াসি ফ্লুইড। কি বলি? মানে নয় ফ্লুইড নয় সলিড, তাকেই বলবো কোয়াসি ফ্লুইড। আবার তোমরা সেই মেমব্রেনে ফিরে যাও, একটু আগে শিখলাম যে মেমব্রেন দিয়ে সব কিছু যেতে পারে পারমিয়েবল, অর্ধেক গেলে সেমি পারমিয়েবল, আর সিলেক্ট করে করে পাঠালে সিলেক্টিভলি পারমিয়েবল, আর কোনো কিছু না গেলে ইমপারমিয়েবল। সেল মেমব্রেন কিরকম হবে? না সিলেক্টিভলি পারমিয়েবল, সেলের মধ্যে যখন যেই সাবস্টেন্স বা মলিকুলের দরকার সেটাকে নেবে, যেটাকে দরকার নেই সেটাকে নেবে না, আবার পরে ওটার দরকার পড়লে আবার নিয়েও নিতে পারে, সেজন্য তাকে কি বলবো? সিলেক্টিভলি পারমিয়েল। মনে রেখো অপশনে যদি এটা না থাকে তখন তোমরা করে দেবে সেমি পারমিয়েবল, কারণ এনসিআরটিতে দুটো জায়গায় ডিফারেন্ট লেখা আছে। বলো মোর কারেক্ট কোনটা? কোন অপশনে শুধু সিলেক্টিভলি পারমিয়েবল থাকলো, বললো যে প্লাজমা মেমব্রেনের ক্যারেক্টার কিরকম? সিলেক্টিভলি পারমিয়েবল বা পছন্দমাফিক ভেদ্য পর্দা, ঠিক। দুটো অপশনের মধ্যে কোনটা মোর কারেক্ট? না থাকলে এই যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন যার নাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এটাতে থাকবে লিপিড, মেন কম্পোজিশন বলছি, এটাতে থাকবে প্রোটিন, এটাতে থাকে কার্বোহাইড্রেট। কি কি থাকে?
প্রোটিন থাকতে পারে, লিপিড থাকতে পারে, আর কার্বোহাইড্রেট থাকতে পারে। এইটা একটা আমি আরবিসি এঁকেছি। আরবিসি তাহলে এটা কি বলো, প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা? তোমরা বলো স্যার আরবিসির কোষ পর্দা কেন এঁকেছে, কারণ এটাকে স্টাডি করতে সুবিধে। কার? আরবিসি। আরবিসির প্লাজমা মেমব্রেন সবসময় স্টাডি করতে সুবিধা। এবার তোমরা বলবে স্যার কেন, এখানে ধরো না একটা নর্মাল সেল আছে, এখানে ধরো একটা আরবিসির সেল আছে। এই নর্মাল সেলের মধ্যে এখানে নিউক্লিয়াস আছে, এখানে ধরো মাইটোকন্ড্রে, এখানে ধরো প্লাস্টিড। বলো যতগুলো নাম আমি বলেছি সবার কিন্তু আমি ডিটেলসে পড়েছি তোমাদের, যে মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেনা স্ট্রাকচার, নিউক্লিয়াস ডবল, তার মানে কি সবার বাইরে মেমব্রেন আছে? আছে। তুমি যদি এটা থেকে সেল মেমব্রেনকে বার করতে চাও, সব মেমব্রেনই তোমার হাতে চলে আসবে। তাহলে সব মেমব্রেনকে স্টাডি করতে যাওয়া মানে কি, শুধু সেল মেমব্রেন স্টাডি করলে না। তাহলে তুমি যদি অনলি সেল মেমব্রেনকে স্টাডি করতে যাও, কাকে নিতে হবে? শুধু সেল মেমব্রেনকে। কিন্তু তুমি যদি এই নাও আরবিসিকে, আরবিসির মধ্যে নিউক্লিয়াসও নাই, অবশ্যই ম্যাচিওর আসবি তাই না, নিউক্লিয়াসও নেই, মাইটোকন্ড্রিয়াও নেই, প্লাস্টিড দ অ্যানিমেল সেল বলে থাকেই না, এবং আদার্স এন্ডোপ্লাজম রেটিকুলাম যত যত সেল অর্গানেল পড়েছে কোনো কিছুই থাকে না, কারণ ওর মধ্যে থাকে তো হিমোগ্লোবিন। ডিটেলস এর ব্লাড চ্যাপ্টারে পাবে। এখন বুঝে নাও তাহলে নর্মালের সেলে সব কিছু মেমব্রেন একসাথে চলে আসবে তাই প্রবলেম, আরবিসির মধ্যে আমরা যদি পাই তখন শুধু কি পাবো, সেল মেমব্রেন। তাই আরবিসি কে আমরা কি করি, স্টাডি করি বেশি। বলো তাতে প্রোটিন লিপিড কত আছে, 40%, প্রোটিন কত, 52%, কার্বোহাইড্রেট কত, এনসিআরটি ডাটা। মনে রাখতে হবে কম্পোজিশন তো এই সাবস্টান্স গুলো দিয়েই, কিন্তু এতে পার্সেন্টেজে চেঞ্জ হতে পারে। ধরো নার্ভ সেলে এর থেকে বেশি লিপিড হয়ে গেল, কোনো আদার সেল হলে তাতে আলাদা প্রোটিন হয়ে গেল, কিন্তু মেন স্ট্রাকচার কি থাকবে, সেম। বলো এটাকেই বলবো আমরা আরবিসির কম্পোজিশন কার, সেল মেমব্রেনে। এরপরে অ্যাকচুয়ালি জানতে হবে এই যে লিপিডটা আছে সেটা ডিটেলসে, এরপরে জানতে হবে প্রোটিন, এরপরে জানতে হবে কার্বোহাইড্রেট। প্রথমে বলো লিপিড যেটা আছে, শুধু লিপিড থাকে না, এর সাথে ফসফেট অ্যাড থাকে, তাকে বলতে পারি আমরা ফসফোলিপিড। কি বলবো তাহলে, সেল মেমব্রেনের মধ্যে যে লিপিড থাকে সেটা কিরকম লিপিড, ফসফোলিপিড। আমি একটা জাস্ট ফসফোলিপিড তোমাদের কাছে এঁকে দেখিয়েছি, এইটা ফসফোলিপিডের একটা পার্ট, এটা একটা পার্ট। ফসফোলিপিডের এই পার্টকে বলতে পারি আমরা হেড, এই পার্টকে বলতে পারি আমরা টেল। ফসফোলিপিডের যে হেড পার্টটা আছে এইটা হাইড্রোফিলিক, কি বলবো, হাইড্রোফিলিক, বাংলায় বলবো জল আকর্ষী, মানে যে জলে ডিজলভ হতে পারে তাকেই তো হাইড্রোফিলিক মলিকিউল বলি না, জল আকর্ষী। আর যেইগুলো জলে দ্রবীভূত বা সলিউবল হয় না তাকে কি বলবো, হাইড্রোফোবিক, জলকে ভয় পায়। তোমরা নিশ্চয়ই বলো এই যে আমাদের আছে একটা ফসফোলিপিড, এই ফসফোলিপিডের হেড পোর্শন কি, হাইড্রোফিলিক, 10% টা কি হাইড্রো, মনে থাকবে। সাথে সাথে মনে রেখো যারা জলে দ্রবীভূত হয় গুলে যায়, ধরো NaCl দিলে, Na+Cl- হয়ে গেল না, এগুলোকে কি বলি, পোলার মলিকিউল। তাহলে সেরকমই আমরা পোলার মলিক, পোলার হেড বলবো কাকে, হাইড্রোফিলিককে। তার মানে একসাথে কম্বাইন করে মনে রেখো ফসফোলিপিডের যে হেড পার্টটা আছে সেটা কিরকম নেচারের, হাইড্রোফিলিক বা পোলার। আর এই যে আছে টেল পোর্শন সেটা কি বলো, হাইড্রোফোবিক, এতে কি হবে না, ওয়াটার যেতে পারবে না, এটা কি কি বলবো, হাইড্রোফোবিক। মনে থাকবে এই দুটো পার্ট একটু ডিফারেন্স। এর মধ্যে থাকবে কি, ফ্যাটি অ্যাসিড, কি থাকবে, লিপিড মানেই তো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বলো, তাহলে এখানে কি থাকবে, ফ্যাটি অ্যাসিড। এর দুটো ধরে নাও টেলের পার্ট, এইদিকে একটা এইদিকে একটা। তোমরা জানো কেমিস্ট্রিতে ছোটবেলায় পড়ছো বা ডিটেলসে পড়ে পাবে, ওই যে বলি না স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, বাংলায় বলি সম্পৃক্ত আর অসম্পৃক্ত। ডাইরেক্ট এমনি নর্মালি বলে থাকে না, যেখানে সব সিঙ্গেল বন্ড তাকে কি বলি, স্যাচুরেটেড, আর যেখানে ডবল বন্ড সেখানে আনস্যাচুরেটেড। ধরে নাও এখানে ডবল বন্ড আছে, তার মানে তাকে কি বলবো আমরা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বলো এখানে সব সিঙ্গেল বন্ড তাকে কি বলবো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একটা এক্সাম্পল দাও, ঘি, তাই না। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি বলেছি আমি, ডবল বন্ড, আর ডবল বন্ড মানে সেখানে ভালো করে কি হবে না, অ্যাট্রাক্ট ফোর্স কাজ করবে না, আর সেই জন্য সেটা হবে লিকুইড, সেটা হবে যে তেল যত আছে ওটা লিকুইড ইন নেচার, কেন, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বললো তাহলে এই যে আছে একটা মলিকুল যেটাকে বলবো ফসফোলিপিড, তার মধ্যে
কি আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও আছে আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও আছে। এনসিআরটিতে বলে গেছে সেল মেমব্রেনের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। বলো অনলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নাকি স্যাচুরেটেড প্লাস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে? দুটোই আছে, এনসিআরটি শুধু একটা লেগে গেছে। তা বলে আমার কথাটা ভুল এটা নয়, যদি কোনোদিনও পড়বে দুটোই পড়বে, তাহলে মনে থাকবে। মনে রেখো এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি বলেছি আমি, লিকুইড। বলো ওই জন্যে সেল মেমব্রেন কিছুটা লিকুইড ইন নেচার হয়। আরে কোয়াসি ফ্লুইডের মধ্যে দুটো ক্যারেক্টার না, একটা সলিড আর একটা মানে মাঝামাঝি। বললো তাহলে এনসিআরটি এটা বলে গেছে যে এটা কেন লিকুইড সেল মেমব্রেনটা টাইপ, তার কারণ কি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এটি মেন পরীক্ষায় পড়বে। ডান, পারবে তোমরা? চলো নেক্সট। এরপরে মনে রেখো আমরা সেল মেমব্রেন কিভাবে আছে একটু দেখব। ধরে নাও সেল মেমব্রেনে আমরা বলেছি কি কি থাকে বলো, লিপিড থাকতে পারে, প্রোটিন থাকতে পারে আর কার্বোহাইড্রেট থাকতে পারে। ধরে নাও লিপিড আছে এইভাবে, এটা কি গো, ফসফোলিপিড, তাই নয় কি? মানে এটি অ্যাকচুয়ালি সেল হয়েছে। বলো তাহলে এটা কি সেলের, সেল মেমব্রেন, এটাকে আমি দেখালাম ফসফোলিপিড কিভাবে আছে। বলো এটা সিঙ্গেল লেয়ার, কটা লেয়ার, সেলের মধ্যে কি আছে, সাইটোপ্লাজম। বলো সাইটোপ্লাজমে কি বেশি, আরে ওয়াটার। বলো তাহলে ভেতরেও কি, জল। এই সেলটার পাশে এখানে একটা সেল আছে, এই সেলের মাঝে যে গ্যাপটাকে কি বলতে পারি আমরা, ইন্টারসেলুলার স্পেস। এই ইন্টারসেলুলার স্পেসের যে ফ্লুইডটা থাকবে তাকে বলতে পারি আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেলের বাইরে কি ফ্লুইড। বলো তাহলে বাইরেও কি, পানি, ভেতরেও পুরা পানি, পানি দুদিকেই। বলো মাঝখানে কে আছে, ফসফোলিপিড। বলো ফসফোলিপিডের হেড পার্ট কিরকম, হাইড্রোফিলিক, সমস্যা নাই। এইটা কি হাইড্রো, ভেতরে পানি নয় কি? বলো তোমার জল আছে, তুমি তেল দিয়ে সরে পালিয়ে যাবে না। বলো তাহলে অ্যাকচুয়ালি কি এই স্ট্রাকচারটা স্টেবল হতে পারে, কখনোই থাকবে না। তার মানে সেল মেমব্রেনের সিঙ্গেল লেয়ার হতেই পারে না, কার, ফসফোলিপিডের। আমরা বোঝার চেষ্টা করি যদি বাই লেয়ার হয়, এখানেই বোঝার নেই। বলো এইটা ধরো আর একটা ফসফোলিপিড, কটা লেয়ার, দুটো লেয়ার, বাইরে পানি, এখানে হাইড্রোফিলিক, ভেতরে ওয়াটার, ভেতরে। বলো তাহলে এই দুটো জায়গায় কি আছে, জল। এই দুটোর সাথে টাচে কে আছে, হাইড্রোফোবিক নাকি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে ওর যেটা নেচারটা ছিল ফ্যাটি অ্যাসিডের বা ফ্যাটের, সেটা পালাবে পালাবে করছিল, তাকে যেতে দিল না। কেন গো, না ওর হাইড্রোফোবিক যে আছে টেল সেটা ইনসাইডে আছে আর আউটসাইডে কে আছে, হাইড্রোফিলিক। এনসিআরটি এটাই বলে গেছে, তাতে কি বলে গেছে, না এই যে বাই লেয়ার তৈরি করেছে যাতে এই হেডটা কোথায় আছে বলো, আউটসাইড, তাই নয়, আর টেলটা কোথায় আছে বলো, ইনসাইড। এটা কেন করে রেখেছে, না প্রোটেকশন ফ্রম অ্যাকোয়াস এনভায়রনমেন্ট, অ্যাকোয়াস মানে জল, আমি বুঝিয়েছি, এখানেও জল এখানেও, দুটো জায়গা থেকে রক্ষা করার জন্য কি করা হয়েছে, সেল মেমব্রেনকে বাই লেয়ার করা হয়েছে যাতে কি আছে, লিপিড, মানে লিপিডের বাই লেয়ার। বলো বোঝা গেছে? এরপরে বহু রকম সায়েন্টিস্ট এসেছে যারা রিসার্চ শুরু করে দিয়েছে, কি নিয়ে বলো, মেমব্রেন নিয়ে, যে কিরকম দেখতে। প্রথম একজন নিয়ে এসেছে বলো, তার নাম কি, স্যান্ডউইচ মডেল। এই স্যান্ডউইচ মডেল কে দিয়েছিল, ড্যাবসন আর ডেনিল, হয়েছে। মনে রাখবে তিনজন সন আছে, তিনটে ছেলে আছে যারা অ্যাকচুয়ালি এই সেল মেমব্রেনের মডেল ডিসকভার করেছে। প্রথম একজনের নাম কি সন, ড্যাবসন, ড্যানিয়েলটা ভুলে গেলেও চলবে, সন মনে রাখবে, কি বলো, ড্যাবসন। এই ড্যাবসন অ্যাকচুয়ালি বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, খেতে খেতে সে পরীক্ষা করছিল সেল নিয়ে। সে বলছে আচ্ছা ও এরকম ব্যাপার, বলছে সেল মেমব্রেন ঠিক এইভাবে আছে, এ কিন্তু ঠিকই বলেছে। বলো লিপিডের কটা লেয়ার, বাই লেয়ার, প্রোটিন এইভাবে আছে মানে বাইরের দিকে আর ভেতরের দিকে,
সবাই বলছে ঠিক আছে। মাঝখান থেকে দুটো তেঁদর লোক ছিল, তারা বলছে ভাই দুটো কোয়েশ্চেন হোক। সে বলছে ঠিক আছে করো। বলছে যে এই যে সেল আছে, সেলের যে সেল মেমব্রেন আছে, এইটা লিকুইড নেচার হবে কি না? বলছে আমি বলতে পারবো না। বলছে আচ্ছা এটা সিলেক্টিভলি পারমিয়াবল হবে কি হবে না? বলছে বলতে পারবো না। বলে ভাগ, তার মানে এই যে আছে মেমব্রেন বা সেল মেমব্রেনের যে মডেল, এটা কি বলো? রিজেক্টেড, কারণ এ তো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন। পরে আরেকজন ভদ্রলোক এসেছে, তার নাম কি বলো? ওই যে সন, রবার্টসন। এই রবার্টসন বলছে বাবু আসো একটু আমি দেখাশোনা করি। বলো এখানে একটা কি করেছে? সেল নিয়েছে। বলছে এই সেলের মধ্যে কি আছে? সেল মেমব্রেন। সেল মেমব্রেন ঠিক এরকম, মানে বিশেষ কিছু বলতে পারেনি। হ্যাঁ, ও একটা ভালো কথা বলেছে, বলছে যে এই যে সেলের মধ্যে সেল মেমব্রেন আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে একটা মেমব্রেন আছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে দুটো মেমব্রেন আছে, প্লাস্টিডের বাইরে দুটো মেমব্রেন, এই যে মেমব্রেনগুলো আছে পৃথিবীতে সবার মেমব্রেনই সেম, সাইজে ছোট বড়। সেল বড় মাইটোকন্ড্রিয়ার থেকে, তাহলে তার বলো সেল মেমব্রেনটা লার্জ হবে, আর সেখানে কি হবে? ছোট ছোট হবে। ওই জন্য বলেছে যে রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল, ইউনিট মেমব্রেন মানে কি? সবার সেম। বোঝা গেছে? দেখো বলেছে এদের স্ট্রাকচার আর ফাংশন সেম হবে, বললাম না স্ট্রাকচার আর ফাংশন। হ্যাঁ, সাইজ আর কেমিক্যাল যে চেঞ্জেস সেটা হতে পারে, ভ্যারাইটি থাকতে পারে, এটাও ডিসকার্ড করে দেওয়া হয়েছে, কারণ এও ঠিকঠাক বলতে পারেনি। কেন? ওকেও সেই লোকটাই কোয়েশ্চেন করছিল, বলো তাহলে ফ্লুইড না ফ্লুইড না? বলে বলতে পারবো না। নেক্সট, অ্যাকচুয়ালি এ ট্যালেন্টের লোক, যার নাম কি বলো? পরেসন, নিকোলসন, আর কে বলো? সিঙ্গার। এই দুজন সায়েন্টিস্ট ডিসকভার করেছে ফ্লুইড মোজাইক মডেল, ক্লাস নাইনে পড়েছো, তরল মোজাইক মডেল না, সাল ইম্পর্টেন্ট মনে রাখবে। নর্মালি তো সাল আমি মনে রাখতে বলি না, এনসিআরটি সাল মনে রাখতে হবে। ইয়ার হলো কত? 1972। এই 1972-তে এইটা প্রপোজ করেছে যে কি সেল মেমব্রেন কিরকম না, ডবল সরি বলো ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলে ও বলেছে হ্যাঁ ভাই ওরকমই প্রায় থাকে, এরকম ভুলভাল নয়। ও বলছে যে একটা সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপিড প্রোটিন আর ফ্যাট দিয়েই তৈরি, সরি বলো কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হবে, কিন্তু এর একটু পজিশন আলাদা। লিপিডের বাইলেয়ার থাকবে, মাঝে মাঝে প্রোটিন থাকবে, বাইরে ভেতরের ব্যাপার নয়, মাঝে মাঝে কি থাকবে? এখানে তোমরা ভাবো এইগুলো সব, এই যে ব্লু কালার আঁকা আছে, এগুলো কি বলো? লিপিড। আর প্রোটিন কোনগুলো? এই দেখো এইটা একটা প্রোটিন, এইটা একটা প্রোটিন, এইটা একটা প্রোটিন, এইটা একটা প্রোটিন। ভাবো একটা মিষ্টির দোকানে গেছো, একটা ভাঁড় আছে, তাতে কি আছে? রসগোল্লা, তাই না? সেই রসগোল্লার যে মিষ্টির রসটা আছে, সেই মিষ্টির রসটা কি? ফ্যাট। আর কোনো কোনো দেখবে রসগোল্লা পুরা ডুবে আছে, কোনোটা একটু ভেসে আছে, কোনোটা মাঝামাঝি আছে, ওইগুলো কি বলো? সব প্রোটিন। ওই জন্য হিন্দিতে গোলাম জামুন মডেল বলে, গুলাম জামুন বলে না, হ্যাঁ ওই ওরকম। তাহলে বলো সেরকমই এই মডেলটা আছে। বলো তাহলে কি চারিদিকে কি আছে? লিপিড। কটা লেয়ার? বাই লেয়ার। মাঝে মাঝে কি আছে? প্রোটিন। মনে থাকবে? দেখো এই যে লিপিডটা আছে, এই লিপিডটার নাম আমি অবশ্যই বলেছি কি? ফসফোলিপিড, কারণ এর সাথে কি অ্যাড আছে বলো? ফসফেট। এই যে লিপিড আছে সেইটা আবার বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? তার মধ্যে আমাদের প্রথমে জেনে নেব এই লিপিডটা আছে, এই লিপিড কাজ কি করে। একটা সেল মেমব্রেনের মেন ফ্রেমটাই কে তৈরি করে? ফসফোলিপিড। বলেছি না লিপিড পুরোটাই মাঝে মাঝে প্রোটিন, তার মানে কে মেন কম্পোনেন্ট? ফসফোলিপিড। তার মানে এইটা ফ্রেম তৈরিতেও সাহায্য করে, আর কঙ্কাল বা স্কেলিটেন তৈরিতেও সাহায্য করে। এবং এই ফসফোলিপিড যে আমি একটু আগে এঁকে দেখিয়েছিলাম, বলো এটা কি আনস্যাচুরেটেড? এটা কি বলো? আনস্যাচুরেটেডের জন্য কি হয়? ফ্লুইডিটি আসে। তার মানে সেল ওয়ালকে, সেল মেমব্রেনকে ফ্লুইড কে করেছে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনে রেখো একটা সেল মেমব্রেন যদি শুধুই ফ্লুইড হয় তাহলে তো বয়ে যাবে, তোমার বডি আছে হাত গলে চলে গেল, কেন? ফ্লুইড ইন নেচার না, তার মানে ওকে স্টেবিলিটিও দিতে হবে। সেই জন্য ইউক্যারিটিক সেলের মধ্যে স্টেবিলিটির জন্য ওইখানে একটা পদার্থ থাকে, তাকে বলবো কোলেস্টেরল। কি বলবো? এই কোলেস্টেরলই অ্যাকচুয়ালি সেল মেমব্রেনকে রিজিড করে বা স্টেবল করে। আমি একটা কিন্তু মাঝখানে ইম্পর্টেন্ট বলে চলে গেছি, যে লিকুইড কে তৈরি করেছে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর শক্ত করেছে কে? কোলেস্টেরল। কে শক্ত করেছে বলো? ইউক্যারিটিক কোষে। কার কোষে?
তোমরা বলবে তাহলে প্রোক্যারিওটিক কোষে কে সেল মেমব্রেন আছে তাকে শক্ত করেছে? মনে রাখবে খুব ভালো করে, হোপেনয়েড স্টারমার পরীক্ষায় পড়বে, তাই না? বলো ইউক্যারিওটিক কোষে কে স্টেবিলাইজার সেল মেমব্রেন কে? কোলেস্টেরল। আর প্রোক্যারিওটিক কোষে ওই কাজটাই করে কে? হোপেনয়েড পরীক্ষা স্টারমার। এরপরে আমাদের জানতে হবে এই যে একটা সেল আছে, সেল মেমব্রেনের যেটা আছে ফ্লুইড নেচারটা, তাতে কি কি হেল্প হয়। এনসিইআরটি তে ভালোভাবে লিখে গেছে, তোমাদের মনে রাখতে হবে। চলো বোঝাই, এখানে একটা সেল আছে, সেলের এটা সেল মেমব্রেন। বলো এই সেলটা বড় হচ্ছে, এই সেল মেমব্রেন যদি রিজিড বা শক্ত হতো তাহলে কি ওরকম ভাবে বাড়তে পারত? বাড়তে পারতো না, যদি না ইলাস্টিক হতো। আর ইলাস্টিক হয়েছে কেন গো? ফ্লুইড ইন নেচার। তার মানে একটা সেলের গ্রোথ করতে গেলে অবশ্যই সেল মেমব্রেন কি হতে হবে? ফ্লুইড ইন নেচার হতে হবে। এবং সেল ডিভিশন, একটা সেল আছে, এই সেলকে তুমি দুটো পার্টে ভাগ করবে। বলে এটা যদি রিজিড হতো সহজে ডিভাইড করা যেত, ডিভাইড করা যাচ্ছে কেন এটা? ইলাস্টিক বলে। বলো এন্ডোসাইটোসিস করতে হবে আর যাতে হেল্প হবে। এটা একটা সেল, সেলের বাইরে ধরো এখানে একটা সাবস্টেন্স আছে, তোমাকে এটা সেলের মধ্যে নিতে হবে। পদ্ধতির নাম এন্ডোসাইটোসিস। প্রথমে এই সাবস্টেন্সটা যাবে কোথায়? সেল মেমব্রেনের কাছে। এখানে যা প্রেশার দেবে, এখানে আস্তে আস্তে সেল মেমব্রেনটা এরকম যাবে, তার ভেতরে এন্টার করে যাবে বলো কে? ওই সাবস্টেন্সটা দিয়ে তার ভেতরে চলে যাবে। কোন পদার্থ? এটা। বলো এটা যদি টাফ হতো এর মধ্যে এইভাবে প্রেশার ক্রিয়েট করে যেত? অসম্ভব। বলো এন্ডোসাইটোসিস হতে গেলে কি দরকার? সেল মেমব্রেনকে ফ্লুইড নেচার হতে হবে। বলো কোন পদার্থ বাইরে বেরোবে? এক্সোসাইটোসিস। বলো যদি শক্ত হতো বাইরেও বেরোতো না, তাহলে তার জন্য কি দরকার? ফ্লুইড নেচার দরকার। এবং ইন্টার সেলুলার জাংশন ক্রিয়েট করতেও হেল্প করবে। কেন বোঝো? এখানে একটা কি আছে বলো? সেল। এখানে একটা আছে বলো? সেল। এই সেল থেকে এই সেলের কানেকশন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সেল মেমব্রেনকে লিকুইড রাখতে হবে। ধরো এর এখানে কানেকশন আছে, এখানে একটা প্রোটিন আছে, এই সেলটার এখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনগুলোকে এখানে তুমি আনবে, যদি শক্ত হয়ে আনা যাবে, কিন্তু ফ্লুইড ইন নেচার বলে এটা সরে সরে মুভ করতে পারবে। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে মনে রেখো, সেল মেমব্রেনের মধ্যে ওই যে প্রোটিনগুলো আছে তারা মুভ করতে পারে, পারে তার কেন? কোয়াসি ফ্লুইড ইন নেচার বলে। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, শুধু ইম্পর্টেন্ট না, এনসিআরটি তে প্রত্যেকটা একটা লাইনে লিখে গেছে, আমি জাস্ট বুঝে দিলাম। ফ্লুইড নেচারের জন্য কি কি হেল্প হতে পারে? সেলের গ্রোথ করতে পারে, তার সাথে সাথে বলো ডিভিশন হেল্প করতে পারে, এক্সোসাইটোসিসে এন্ডোসাইটোসিসে সব কিছুতে হেল্প করবে কে? ওই নেচারটা শুধু ফ্লুইড হওয়ার জন্য। এরপরে আমরা এর মধ্যে যেটা প্রোটিন আছে সেটা একটু জেনে নেব। বলো লিপিড আছে, লিপিডের আমি বলেছি ফসফোলিপিড আছে, আর কে আছে? কোলেস্টেরল আছে। আর প্রোক্যারিওটিক কোষে কোলেস্টেরলের বদলে কি আছে? হোপেনয়েড আছে। এরপরে আমরা শিখবো প্রোটিন, একটা সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনটাকে কিরকম ইজিলি বার করতে পারবো, কি বার করতে পারবো না, টাফ হয়ে যাবে, সেই অনুযায়ী দুটো ভাগ। বেসিসটা আগে বোঝো, সেল মেমব্রেনে যে প্রোটিন আছে সেটাকে দুটো আমরা পার্টে ভাগ করব, কিসের অনুযায়ী? ইজিলি রিমুভ করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি ইজিলি রিমুভ করতে পারি সেল মেমব্রেন থেকে কোনো প্রোটিন, তাকেই বলবো আমরা কি? না, এক্সট্রিনসিক প্রোটিন। কি বলবো? এক্সট্রিনসিক প্রোটিন, মানে যেটা বাইরের দিকে আছে সহজে বের করতে পারছি, আর যেটাকে সহজে বের করতে পারবো না তাকে কি বলবো আমরা? ইন্ট্রিনসিক প্রোটিন। এই ইন্ট্রিনসিক প্রোটিন দেখো এইখানে একটা আছে, এটা কি বলো? ইন্ট্রিনসিক, ভেতরে আছে না বাবা? এ বলো এইটা ইন্ট্রিনসিক প্রোটিন। এই যে ইন্ট্রিনসিক প্রোটিন আছে এইটা আবার দুটো ধরনের, যেই প্রোটিনটা পুরোপুরি ভেতরে এমডেন্ট বা প্রথিত অবস্থায় আছে তাকে বলবো কমপ্লিট, আর যেটা কিছুটা আছে তাকে বলবো পার্সিয়াল। ওই জন্য আমি ওই দুটোতেই দাগ দিচ্ছি। বলো এইটা কি? কমপ্লিট। এইটা কি? শেষ। তার মানে কোনো কোনো প্রোটিন আছে ইজিলি রিমুভ করা যাবে না, তাকে বলবো ইন্ট্রিনসিক প্রোটিন। যে প্রোটিনটা দুটো টাইপের, কমপ্লিটলি এমডেন্ট হতে পারে, পার্সিয়ালিও গাঁথা থাকতে পারে। কমপ্লিটলি গাঁথা আছে সেইটার উদাহরণ কি? এখানে একটা প্রোটিন আছে যাকে বলতে পারি ক্যারিয়ার প্রোটিন, আমি ডিটেলসে আসছি। আর এখানে দেখো পার্সিয়ালি আছে, পারবে?
এবার এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে আমাদের কমপ্লিট এমডেন অবস্থায় আছে, যার এই প্রোটিনগুলোর নাম, একটার নাম চ্যানেল প্রোটিন বা টানেল প্রোটিন, আর একটার নাম ক্যারিয়ার প্রোটিন, আর একটার নাম পরিন, এখানেই পরীক্ষায় পড়ল। প্রথম কথা আমি কি বললাম, না চ্যানেল প্রোটিন বা টানেল প্রোটিন, বলো এখানে একটা প্রোটিন আছে, যেই প্রোটিন পুরো সেল মেমব্রেনের আউটসাইড থেকে ইনসাইড পুরো চ্যানেলের মতো তৈরি করেছে, না তাকে আমরা কি বলতে পারি, প্রোটিন, টানেল প্রোটিন। বলো অবশ্যই মাঝখানে কি থাকবে, এর একটা ছিদ্র থাকবে, হ্যাঁ কি না, তাহলে তাকে কি বলবো আমরা, টানেল প্রোটিন বা চ্যানেল প্রোটিন, যেটা বাইরের সাবস্টেন্সকে ভেতরে ঢোকাতে হেল্প করবে। এর সাথে সাথে আছে ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন মানে কি, না এখানে একটা প্রোটিন আছে, এটা সেল মেমব্রেন, এখানে ছবির থেকে এখানে ভালো করে বোঝো, ক্যারিয়ার প্রোটিন মানে সেই প্রোটিন যার একটা দিক সবসময় ওপেন থাকবে, একটা দিক ক্লোজ থাকবে, এরকম থাকবে, ওই দিক থেকে সাবস্টেন্স নেবে, তো ধরে নিল এই দিকে প্রেশার পড়লে এই দিক খুলে যাবে, মানে জাস্ট কিরকম নিল খুললো এরকম, এটাকে কি বলবো আমরা, ক্যারিয়ার প্রোটিন। বলো তাহলে টানেল প্রোটিন বা চ্যানেল প্রোটিন আর ক্যারিয়ার প্রোটিনের পার্থক্য কি হলো, টানেল প্রোটিন মানে পুরো এরকম করে আছে, ভেতরে গ্যাপ আছে চলে গেল, ক্যারিয়ার প্রোটিন মানে এরকম এরকম করছে সবসময়, তাই না, এটাকে কি বলবো আমরা, ক্যারিয়ার প্রোটিন। তুমি বলে স্যার তাহলে পরিন কি, পরিন হচ্ছে একটা ক্যারিয়ারই প্রোটিন বা চ্যানেলই প্রোটিন বা টানেলই প্রোটিন যার মধ্যে গ্যাপটা অনেক বেশি, যার মধ্যে, বলো পরিন কোথায় কোথায় পাওয়া যায়, তবে বুঝবো তোমরা পড়েছো, তোমাদেরকে যটা বলেছি সেটা অন্তত বলো, একজন বলেছো কি বলেছো, মাইটোকন্ড্রিয়া, আরেকজন কি বলেছো, ব্যাস ওটা হলেই এনাফ। আমরা শুনেছি যে এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার যে আউটার মেমব্রেন তাতে কি আছে বলো, পরিন, যে প্লাস্টিড আছে, প্লাস্টিডের আউটার মেমব্রেনে কি আছে, পরিন, লাস্ট মনে রেখো ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল আছে তাতে কি থাকবে, মেমোরাইজ করে পরীক্ষায় পড়বে। একটা তোমাদের টপিক বাদ দিয়ে দিচ্ছে সিলেবাস থেকে, যেটা হচ্ছে ট্রান্সপোর্টিং প্লান্ট, তাতে কিন্তু এগুলো লেখা ছিল, কিন্তু এটা সেল বলে এই চ্যাপ্টার দিকে দিয়ে দিবে। বলো তাহলে পরিন কোথায় কোথায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, প্লাস্টিডের আউটার মেমব্রেন, ব্যাকটেরিয়ার, এইগুলো সব কি হলো, প্রোটিন। দেখো এই প্রোটিনগুলোর মেনলি কাজ কি হবে, না বিভিন্ন ধরনের কাজ আছে, একটা তো বাবা ট্রান্সপোর্ট করতেই হেল্প করলো, তাই না, আরো কিছু কিছু বলো থাকবে এখানে প্রোটিন, যে প্রোটিনগুলো কি করতে সাহায্য করবে, না কোনো জিনিসকে রিসিভ করতে সাহায্য করবে, বলো রিসেপ্টার, কি বলবো, ভালো করে বোঝো, প্যাংক্রিয়াস থেকে তৈরি হলো ইনসুলিন, হ্যাঁ কি না, অগ্নাশয়, ইনসুলিন কি কোষের মধ্যে এন্টার করে, কোষের মধ্যে কখনোই এন্টার করবে না, বলো এখানে একটা সেল আছে, হয়েছে ইনসুলিন হরমোন আসলো, ইনসুলিন হরমোন এসে এই সেল মেমব্রেনের মধ্যে একটা প্রোটিন আছে যার সাথে কানেক্টেড হবে, ইনসুলিন তুমি তো বললে গ্রাহক, আরে গ্রাহককেই তো বাংলায় বলবো রিসেপ্টার, তাই নয় কি, বলো তাহলে এই প্রোটিনটা অ্যাকচুয়ালি আছে কি, রিসিভ করার জন্য, একে বলবো রিসেপ্টার, তার মানে রিসেপ্টার প্রোটিন, তাই না, বলো এই প্রোটিনটা এর সাথে যা যুক্ত হলো, এই একটা মেসেজ তৈরি করলো, যেই মেসেজ একটা পদার্থকে অ্যাক্টিভ করে দিল, বলো ইনসুলিন কখনো ভেতরে প্রবেশ করলো, না ও আসলো, সিগন্যাল রিসিভ করলো, ভেতরে একটা মেসেঞ্জার তৈরি করলো, সেকেন্ডারি মেসেঞ্জার, বলো তাহলে প্রোটিনগুলো কিসে হেল্প করে, রিসেপ্টার হিসেবেও ফাংশন করতে পারে, এ দেখো, এবং ট্রান্সপোর্টে যেটা হেল্প আমি তোমাদের তো বুঝিয়ে দিয়েছি, বলো বোঝা গেছে, একবার মেমোরাইজ করো, প্রোটিন দুরকম, এক্সট্রিনসিক ইনট্রিনসিক, ইনট্রিনসিক প্রোটিন সহজে রিমুভ করা যাবে না, তার মধ্যে দুটো টাইপ আছে, কমপ্লিটলি প্রবেশ করে আছে আর কোনোটা পার্সিয়ালি, কমপ্লিটলি বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে চ্যানেল প্রোটিন বা টানেল প্রোটিন, সেটা কি হবে, ভেতরে একটা টিউবের মতো আছে, ক্যারিয়ার প্রোটিন মানে একদিকে খোলা একদিকে বন্ধ, আর যেটা পরিন আছে সেটা কি হবে, না বড় সাইজের, লার্জ, সেটা তো বলো উদাহরণ কোথায় কোথায় থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন, প্লাস্টিডের আউটার মেমব্রেন আর ব্যাকটেরিয়ার সেল ওয়াল, এর কাজ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বলো এর মধ্যে আছে এনসিআরটি পয়েন্ট, যেটা আছে সেল মেমব্রেন দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট ইন প্লান কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, তাই না, তোমরা শুনেছো ভালো করে লোয়ার ক্লাসে, আমি ডিটেলসে আসছি। বলো একটা জায়গায় পদার্থ আছে
সেখানে সেই পদার্থ বা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বেশি, আরেক জায়গায় ধরো নাই বা কনসেন্ট্রেশন লো, তাহলে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কোনো যদি পদার্থ যায় তাকে বলি আমরা ডিফিউশন বা ব্যাপন, হ্যাঁ কি না, তাই নয়? আবার যদি কম ঘনত্ব আছে সেখান থেকে বেশির দিকে যায় সেটাকে আর বলতে পারি না, সেটাকে বলবো সক্রিয় পরিবহন। তাহলে কয়েকটা টার্ম আছে আমাদের এখানে বুঝতে হবে। বলো ট্রান্সপোর্ট দু রকমের, একটাকে বলবো অ্যাক্টিভ আর একটাকে বলবো প্যাসিভ। তোমরা বলো স্যার অ্যাক্টিভ আর প্যাসিভ কি? বাবা যেখানেই কোনো কাজে এটিপি বা শক্তি ব্যবহার হবে তাকে কি বলবো? অ্যাক্টিভ প্রসেস। আর যেখানে এটিপি বা শক্তি কোনো লাগবে না তাকে কি বলবো আমরা? হচ্ছে বলো এখানে একটা ধূপ জ্বালিয়েছো সেখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে, তাই ধোঁয়ার কনসেন্ট্রেশন এখানে বেশি এখানে কম, বলো এটা এই দিক থেকে এইদিকে, বলো হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, বলো এতে কোনো শক্তি লাগবে? কোনো শক্তি লাগবে না। জল আছে বেশি সেখান থেকে কম জায়গায় চলে গেছে, বলো শক্তি লাগবে? শক্তি লাগবে না। যেখানে শক্তি লাগবে না তাকেই বলবো আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট। এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট আছে এটা আমি তাহলে একটা প্রসেস কি বললাম আমরা? ডিফিউশন। বলো ডিফিউশন দুটো টাইপের হবে, একটাকে বলবো সিম্পল ডিফিউশন আর একটাকে বলবো আমরা ফ্যাসিলেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনকে বাংলায় বলি সরল ব্যাপন, ফ্যাসিলেটেড ডিফিউশনকে বলি আমরা সহায়ক ব্যাপন। একটু জাস্ট বুঝে নাও, এখানে একটা পদার্থ আছে বলো বেশি, তার মানে হাই কনসেন্ট্রেশন, ডিফিউশন প্রসেসে এখানে যাবে তাকে কি বলবো আমরা? লো কনসেন্ট্রেশন। তাহলে হাই টু লো বলো কি? ডিফিউশন, সিম্পল ডিফিউশন। বলো এতে এনার্জি লাগবে কি লাগবে না? তাই তো, এটা কি বলো? প্যাসিভ প্রসেস। আবার ধরো এখানে সেল মেমব্রেন আছে, ভালো করে বুঝবে এটা, এটা এখানে সেল মেমব্রেন আছে। বলো এখানে কোনো একটা পদার্থ আছে ধরো হাইড্রোফোবিক ইন নেচার, মানে কি ফ্যাটে ডিজলভ হবে? হাইড্রোফোবিক নেচার মানে নিশ্চয়ই এই প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে পারবে, কারণ প্লাজমা মেমব্রেন তো ফ্যাটি অ্যাসিড। সেলের বাইরে তাহলে কোনো একটা যদি নন পোলার মলিকিউল বা হাইড্রোফোবিক মলিকিউল থাকে সেটা কি ইজিলি ভেতরে যেতে পারবে? পারবে। বলো হাই টু লো, বলো ডিফিউশন, কোনো সমস্যা নেই, এটাকে কি বলবো আমরা? সিম্পল ডিফিউশন। কিন্তু সমস্যা কোথায়? এখানে একটা মলিকিউল আছে, সেই মলিকিউলটা হাইড্রোফিলিক মানে কিসে দ্রবীভূত হয়? জলে, মানে পোলার মলিকিউল। বলো সেইটা আর এর মধ্যে দিয়ে যেতে পারবে না, যদিও বাইরে হাই আছে ভেতরে আমাদেরকে কি করতে হবে? শক্তির ব্যবহার তো দরকারই পড়বে না, কারণ হাই থেকে লো এর দিকেই যাবে, এনার্জি তো লাগবে না। শুধু এখানে ব্যবস্থা করতে হবে কেউ যেন আমাকে সাহায্য করে, এই সাহায্য করবে প্রোটিন। কে সাহায্য করবে বলো? প্রোটিন গুলো জাস্ট ওকে জায়গা দেবে, বাবা চলে যা, আমার এখান দিয়ে যেতে পাচ্ছিস না ফ্যাট দিয়ে, এইখান দিয়ে চলে যা। ওই জন্যই তো এটাকে চ্যানেল প্রোটিন বা চ্যানেল প্রোটিন বলবো, বলো কি না? বলো এটা কি ডিফিউশন? ডিফিউশন, কারণ হাই কনসেন্ট্রেশন টু লো, এটিপি লাগলো না, কিন্তু এতে একজন সহায়তা করেছে কে? প্রোটিন। সেই জন্য একে বলি আমরা কি? ফ্যাসিলেটেড ডিফিউশন বা সহায়ক ব্যাপন, এতেও এনার্জি লাগলো না। শুধুমাত্র কখনো যদি সেলের বাইরে কোনো সাবস্টেন্সের কনসেন্ট্রেশন লো হয় আর সেলের ভেতরে হাই হয়, কিন্তু সেলের দরকার আরো বেশি আরো বেশি আরো বেশি, তখন তাকে কি করতে হবে? হাই টু লো নিয়ে যেতে হবে। অবশ্যই এখানে একটা প্রোটিনই ব্যবহার হবে, এই প্রোটিনকেই বলবো পাম্প প্রোটিন। কি বলবো? কারণ ওখান থেকে এখানে তুলতে গেলে ভাই পাম্প লাগবে। এই যে পাম্প প্রোটিন গুলো আছে সেটাই এটিপি খরচ করবে, এই শক্তির বদলে এ লো কনসেন্ট্রেশনের জিনিসকেও হাইয়ের দিকে নিয়ে চলে আসবে। বলো এটিপি লাগলো, তাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এইগুলো সেল মেমব্রেনে যা যা আছে সব কিছু তোমাদের নোট ডাউন করানো আছে স্টাডি মেটেরিয়ালসে, যারা যারা এক্সট্রা লিখতে চাও এটা লিখে নাও। হয়েছে? এখানে সেল মেমব্রেন শেষ।